সামুদ্রিক রূপচাঁদা, যেটা স্বাদে ও গুণে কিন্তু সবারই শীর্ষে রয়েছে, সে সঙ্গে এটার স্বাদের কারণে সবার পছন্দেরও শীর্ষে। আর রয়েছে পুষ্টিগুণ, প্রচুর পরিমাণে আয়োডিন সহ খাদ্য গুণাগুণ, যেগুলো আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য উপকারী। আসসালামু আলাইকুম, সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি সবাই ভালো আছেন। হোটেলের স্টাইলে কক্সবাজারে যে রূপচাঁদা ফ্রাইটা সবাই পছন্দ করে থাকে, সেইভাবে অনেকটা টুইস্টও রয়েছে। আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 পিস করে রাখা রূপচাঁদা মাছগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোতে কিছু মশলা মাখিয়ে তারপরে ডিপ ফ্রাই করতে হবে। একে একে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। মশলা কিন্তু খুব বেশি মশলাদার করার প্রয়োজন হয় না, রূপচাঁদা মাছ এমনিতেই কিন্তু বেশ সুস্বাদু। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, এটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। ক্রাঞ্চ করা মরিচের গুঁড়ো, ক্রাঞ্চ করা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ঝাল যার যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর 1/2 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিব লেবুর রস, কারণ সাগরের মাছের মধ্যে একটা আষ্টে ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা লেবুর রস দিলে মেল্ট হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে বেশি লেবুর রস দিয়ে। তারপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি দিতে ভুলবেন না, কারণ বেল বাটনটি দিয়ে রাখলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আমি যে কোনো রান্না কিন্তু সহজ হাতের কাছের উপকরণ দিয়ে করার চেষ্টা করি, যাতে নতুন রাঁধুনিরা সহজে রান্না ফলো করতে পারে। ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। তারপরে দিয়ে দিব আমি এখানে কর্নফ্লাওয়ার ও 3 চা চামচ কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে কোট করলে আলাদা একটি আবরণ হয়, সেটা এক ধরনের টেস্ট। আমি জাস্ট হালকা একটু কোট করব যেন ভেঙে না যায়, আবার ভিতরটা সফটও থাকে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন, সে সাথে ভালো লাগলে ফলো করবেন, আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অনেক কাজের অনুপ্রেরণা দেয়। কর্নফ্লাওয়ারটাও ভালো করে মাখিয়ে কোট করে মোটামুটি 15-20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মাছ কিন্তু খুব বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না, সপ্তাহে 1-2 দিন কিন্তু আমাদের খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ থাকা দরকার, কারণ সামুদ্রিক মাছের গুণাগুণ কিন্তু যে নদীর মাছের মধ্যে থাকে না, বিশেষ করে গলগণ্ড রোগের জন্য কিন্তু আয়োডিনটা অত্যন্ত জরুরি। সেই সাথে ছোট বাচ্চাদের বিকাশ, গর্ভবতী মহিলাদের সন্তানদের বিকাশের জন্য কিন্তু এই আয়োডিনের চাহিদা বেশ গুরুত্বপূর্ণ, সেজন্য সপ্তাহে 1-2 দিন কিন্তু সামুদ্রিক যে কোনো মাছ রাখতে পারলে কিন্তু উপকারী হয় শরীরের জন্য। 1 পিট মোটামুটি 7-8 মিনিট ভাজতে হবে, মিডিয়াম আছে, হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু ঠিকভাবে ফ্রাই হবে না। 1 পিট হওয়ার পরে উল্টে আমি অন্য পিটও 6-7 মিনিট ভেজে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা, গরম ভাত কিংবা পোলাওর সাথে এই ফ্রাইটা হলে কিন্তু আর কিছুই লাগে না। কারা কারা রূপচাঁদা মাছের পছন্দ খুব বেশি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।